হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো স্ট্যান্ডিং ওয়েভস নিয়ে ডিসকাস হচ্ছিল আমরা দেখেছিলাম দুটো আইডেন্টিক্যাল ওয়েভ যদি অপোজিট ডাইরেকশন থেকে এসে মিডিয়ামের কোনো একটা পয়েন্টে যদি সুপার ইমপোজ করে তাহলে স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন তৈরি হয় এখন দেখো কম্পোনেন্ট ওয়েবগুলো তো ট্রান্সভার্স ওয়েবও হতে পারে আবার টিউডিনাল ওয়েবও হতে পারে যদি দুটো ট্রান্সভার্স ওয়েভ এর সুপার পজিশনের ফলে যদি স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় তাহলে সেই ধরনের স্ট্যান্ডিং ওয়েভ কে আমরা বলবো ট্রান্সভার্স স্ট্যান্ডিং ওয়েভ বা ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ আর ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ সম্পর্কে আমরা ডিসকাশন অলরেডি করে ফেলেছি আগের ভিডিওতে সেখানে আমরা পড়েছি যে স্ট্যান্ডিং ওয়েভস ইন স্ট্রিং আর আমরা খুব ভালো করে জানি স্ট্রিং এ কি তৈরি হয় স্ট্রিং এ ট্রান্সভার্স ওয়েভ তৈরি হয় তাই জন্য স্ট্রিংয়ে আমরা যে স্ট্যান্ডিং ওয়েবস নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু ট্রান্সভার্স স্টেশনারি ওয়েব এবারে কম্পোনেন্ট ওয়েবগুলো তো ট্রান্সভার্স ওয়েব সবসময় নাও হতে পারে কম্পোনেন্ট ওয়েবগুলো লংগিটিউডিনাল ওয়েবও হতে পারে তো দুটো লংগি তো দুটো আইডেন্টিক্যাল টিউডিনাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে যদি মিডিয়ামের কোনো একটা বিন্দুতে সুপার পজিশন করার জন্য বা সুপার ইম্পোজ করার জন্য যদি মিডিয়ামে স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন তৈরি করে তাহলে সেই ধরনের স্ট্যান্ডিং ওয়েবকে আমরা লঙ্গি টিউডিনাল স্টেশনারি ওয়েব বা টিউডিনাল স্ট্যান্ডিং ওয়েব আর এর একটা পারফেক্ট এক্সাম্পল কি অর্গান পাইপ তো অর্গান পাইপ মানে সেই বিয়ে ঘরের বাঁশি যে কোনো ধরনের বাঁশি কিন্তু অর্গান পাইপের এক্সাম্পল আর অর্গান পাইপে কিন্তু লংগিটিউডোনাল স্ট্যান্ডিং ওয়েব বা লঙ্গিটিউডাল স্টেশনারি ওয়েব তৈরি হয় এখন অর্গান পাইপ কীরকম হয় অর্গান পাইপে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কত হয় কী কীরকম কীরকম মোড হয় কোন কোন হারমোনিকগুলো পাবো কোন 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 হারমোনিকগুলো পাবো না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কিন্তু আজকের ভিডিওতে করব এবং স্ট্যান্ডিং ওয়েব স্ট্রিংয়ে যে স্ট্যান্ডিং ওয়েব পড়েছিলাম সেইগুলো তোমরা যদি ভালো করে বুঝে গিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে কারণ ক্যালকুলেশান পুরোপুরি একই পার্থক্যটা কোথায় ওইখানে স্ট্রিং ছিল এখানে অর্গান পাইপ থাকবে তো যাই হোক বেশি কিছু দেরি না করে আজকের ভিডিও আমরা শুরু করছি তো অর্গান পাইপ সম্পর্কে আগে বুঝতে হবে অর্গান পাইপ জেনারেলি দু ধরনের হয় একটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ অর্থাৎ যার একদিকটা বন্ধ থাকবে আর একটা হচ্ছে ওপেন অর্গান পাইপ অর্থাৎ যার দুদিকটাই কিন্তু খোলা থাকবে আমরা স্ট্রিংয়েও পড়েছিলাম ধরনের স্ট্রিং পড়েছিলাম যার দুটো এন্ড ক্লোজ ছিল আর যার একটা এন্ড ক্লোজ ছিল আর একটা এন্ড ফ্রি ছিল তো দু ধরনের স্ট্রিংয়ের ক্ষেত্রেই আমরা স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন তৈরি করেছিলাম এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করেছিলাম আজকের ভিডিওতেও আমরা ধরনের অর্গান পাইপ পড়বো যার দুটো এন্ড ওপেন থাকবে সেটা হবে ওপেন অর্গান পাইপ যার একটা এন্ড ক্লোজ থাকবে সেটা হবে ক্লোজ অর্গান পাইপ তো ফার্স্টে আমরা ক্লোজ অর্গান পাইপ নিয়ে ডিসকাস করবো তো ক্লোজ অর্গান পাইপ বলার আগে সব থেকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করে দেখিয়ে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট যেটাকে বলে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিই কারণ সস্তার জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল তাই জন্য তোমাদেরকে করে দেখাতে পারছি আর না হলে তো তোমাদেরকে অ্যানিমেশন দেখে কাজ চালাতে হতো আর কি যাই হোক তো পেনের ঢাকনা দেখতে পাচ্ছ পেনের ঢাকনা পেনের ঢাকনা সবার বাড়িতেই থাকে তো দেখো এই দিকটা কিন্তু ওপেন ঠিক আছে পেনের ঢাকনার একটা দিক ওপেন থাকে আর একটা দিক ক্লোজ থাকে তোমরা যদি সুন্দর মাসি বাঁচাতে পারবে এখান থেকে বাসি বাজছে তো এইটা হচ্ছে কিন্তু একটা ক্লোজ অর্গান পাইপের এখন ক্লোজ অর্গান পাইপের কীরকম কি হয় ফান্ডামেন্টাল হয় কীরকম কীরকম কি মোড হয় সেটা আমরা এবারে ডিসকাস করব তো দেখতে পাচ্ছ দুটো ক্লোজ অর্গান পাইপের ডায়াগ্রাম এঁকেছি যেহেতু আমরা এখানে লংগিটিউডাল স্টেশনারি ওয়েব সম্পর্কে ডিসকাস করছি তাই জন্য কম্পোনেন্ট ওয়েবগুলোকে কিন্তু টিউডিনাল ওয়েব হতে হবে অর্থাৎ ওয়েভের এক্সাম্পল কি আছে সাউন্ড তাহলে অবশ্যই আমরা এখানে সাউন্ড ওয়েব দিয়ে তোমাদের স্ট্যান্ডিং ওয়েব তৈরি করব এখন সাউন্ড ওয়েবকে তোমরা সাউন্ড ওয়েব সেকশানে পড়ে এসেছ যে সাউন্ড ওয়েবকে আমরা দুটো ওয়েব দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়েব আর একটা হচ্ছে প্রেসার ওয়েব যারা যারা ডিসপ্লেসমেন্ট ওয়েব কি প্রেসার ওয়েব কি বোঝো না তাদেরকে আমি বলবো যে ওই ভিডিওটা চেকআউট করতে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর যারা যারা জানো তাদেরকে আমি বলবো নোটসটা একটু রিভাইজ করে নাও তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে আর কি আমি এখন যেটা বলবো সেটা বুঝতে তোমাদের সুবিধা হবে তো যাই হোক তো আমাকে যদি এইখানে সাউন্ড ওয়েব ইউজ করে আমাকে স্ট্যান্ডিং ওয়েব যদি জেনারেট করতে হয় তাহলে সাউন্ড ওয়েবকে আমি দুটো ওয়েব দিয়ে রিপ্রেজেন্ট করবো একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়েব আর একটা হচ্ছে প্রেসার ওয়েব আর আমরা প্রত্যেকে জানি যে ডিসপ্লেসমেন্ট ওয়েব আর প্রেসার ওয়েবের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয় পাই বাই টু হয় লিখে দিচ্ছি ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট ওয়েব ডিসপ্লেসমেন্ট অ্যান্ড প্রেসার ওয়েব ফাই ইস ইকুয়াল কত হচ্ছে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে এটা কিন্তু এইখানের মূল উদ্দেশ্য নয় জাস্ট তোমরা এটা জানো যে ফেজ ডিফারেন্স পাই বাই টু হয় আর আমরা জানি ফেজ ডিফারেন্সের সঙ্গে পাত ডিফারেন্সের কি সম্পর্ক টু পাই বাই ফেজ ফেজ ডিফারেন্স ফাই ইজ ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স ডেলটা এক্স ফেজ ডিফারেন্স ডেলটা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করছি আমি আর আমি এটাও শিখিয়েছিলাম যে ফেজ ডিফারেন্সের সঙ্গে যদি পাত ডিফারেন্সের যদি বের করতে হয় তোমাকে যদি ফেজ ডিফারেন্স দেওয়া থাকে আর যদি পাদ ডিফারেন্স বের করতে হয় তাহলে তাহলে তোমাদেরকে আমি শর্ট ট্রিক শিখিয়েছিলাম শর্ট ট্রিকটা কী ছিল যেখানে যেখানে টু পাই দেখবো সেখানে সেখানে ল্যামডা বসাবো অর্থাৎ যেখানে যেখানে পাই দেখব সেখানে সেখানে ল্যামডা বাই টু বসাবো যেহেতু এখানে ফেজ ডিফারেন্সের মানটা পাই বাই টু তাহলে এইখানে পাথ ডিফারেন্সের মান ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু পাইয়ের জায়গায় ল্যামডা বাই টু বসাবো তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত আসবে ল্যামডা বাই ফোর অর্থাৎ প্রেসার ওয়েভ আর ডিসপ্লেসমেন্ট ওয়েভের মধ্যে যে পাদ ডিফারেন্স থাকবে সেটা কিন্তু ল্যামডা বাই ফোর হবে এবারে ব্যাপারটা বোঝো যদি এই ক্লোজ অর্গান পাইপে আমাকে যদি স্ট্যান্ডিং ওয়েব তৈরি করতে হয় তাহলে যদি আমি সাউন্ড ওয়েভকে ডিসপ্লেসমেন্ট ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এই যে ওপেন এন্ড যেটা রয়েছে সেই ওপেন ওয়েব এই এই যে ওপেন এন্ড এইখানে কী তৈরি করতে হবে অ্যান্টি নোড তৈরি করতে হবে আর এই ক্লোজ এন্ডে কি করতে হবে এই ক্লোজ এন্ডে নোড তৈরি করতে হবে অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে নোট আর এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যান্টি নোড ঠিক আছে এটা অবশ্যই কি ওয়েভের জন্য এটা হবে আমার ডিসপ্লেসমেন্ট ওয়েভের জন্য তার মানে এইখানে অ্যান্টিনোড হবে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টিনোড তৈরি হবে ওপেন এন্ডে আর ক্লোজ এন্ডে তৈরি হবে নোড তার মানে এইখানে যে ওয়েভটা দেখতে হবে তার ফান্ডামেন্টাল নোডটা কীরকম দেখতে হবে স্বাভাবিক এইখানে অ্যান্টি নোড হবে এইখানে নোট হবে এবারে আমাকে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দরকার হয় যদি আমি ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি বের করতে যদি আমি ইন্টারেস্টেড হই তাহলে এইখানে এক্সট্রা করে কোনো মানে এইখানে ফ্রিকোয়েন্সি এন ইজ ইকুয়াল টু কি করতে হবে মিনিমাম করতে হবে ল্যামডার ভ্যালু কী করতে হবে ম্যাক্সিমাম করতে হবে অর্থাৎ এইখানে অ্যাডিশনাল কোনো লুপ তৈরি করা চলবে না এই কনসেপ্টগুলো তোমরা আগের ভিডিও দেখে থাকলে নিশ্চয়ই বুঝতে পারবে তো এইখানে আমি এক্সট্রা করে কোনো লুপ তৈরি করব না তার মানে এখানে অ্যান্টি নোট আছে এইখানে নোট আছে তার মানে এখানে কমপ্লিট লুপ তৈরি হবে না এখানে হাফ লুপ তৈরি হবে লুপ কত তৈরি হবে লুপ ইজ ইকুয়াল টু হবে হাফ ঠিক আছে তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হচ্ছে ওপেন এন্ডে ডিসপ্লেসমেন্ট ওয়েভের নোট তৈরি হচ্ছে ক্লোজ এন্ডে তাহলে এইখানে যে ওয়েভটা দেখতে হবে সেটা দেখতে এরকম দেখতে হবে তাই না আর অ্যান্টি নোট আর নোটের মধ্যে ডিফারেন্সটা ডিস্টেন্সটা কত হবে ল্যামডা বাই টু হবে অ্যান্টি নোড আর নোডের মধ্যে যে ডিস্টেন্স সেটা ল্যামডা বাই টু হবে আর যদি অর্গান পাইপের লেন্থ যদি এল হয় তার মানে ল্যামডা বাই ইজ ইজিকুয়াল টু কত হবে সরি অ্যান্টি নোড নোডের মধ্যে যে ডিস্টেন্স সেটা ল্যামডা বাই ফোর হবে ভুল বললাম ল্যামডা বাই ফোর হবে আর এই যে পাইপ এই পাইপের লেন্থটা যদি এল হয় তার মানে ল্যামডা ইজ ইকাল টু কত হচ্ছে ফোর এল হচ্ছে আর যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে আমি এন ওয়ান দিয়ে প্রকাশ করবো তো ল্যামডাকে ল্যামডা ওয়ান দিয়ে লিখছি তাহলে এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এইখানে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হবে এন ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে ভি বাই ল্যামডা ওয়ান আর ল্যামডা ওয়ানের ভ্যালু যেহেতু ফোর এল তার মানে এন ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে ভি বাই ফোর এল হবে আমি কী বোঝাতে গিয়ে কী বুঝিয়ে ফেললাম যাই হোক তো এটা তো আমাকে বের করতে হতোই তাই জন্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম এবারে আমি এখানে বললাম না যে ডিসপ্লেসমেন্ট ওয়েভ আর প্রেসার ওয়েভের মধ্যে যে ফেজ ডিফারেন্স হবে সেটা কত হবে পাই বাই টু হবে যে পাদ ডিফারেন্স কত হবে সেটা ল্যামডা বাই ফোর হবে অর্থাৎ যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হয়েছে সেই পয়েন্টে সেই পয়েন্টে প্রেসার ওয়েভের কী তৈরি হবে সেই পয়েন্টে প্রেসার ওয়েভের কি তৈরি হবে সেটা যদি জানতে হয় তার মানে যেহেতু পাঁচ ডিফারেন্স ল্যামডা বাই ফোর তার মানে অ্যান্টি নোট থেকে ল্যামডা বাই ফোর ডিস্টেন্স যদি আমি এগিয়ে যাই বা পিছিয়ে যাই তাহলে যে পয়েন্টটা আমি পাবো সেই পয়েন্টটা প্রেসার ওয়েভের ক্ষেত্রে আমার এই বিন্দুতে তৈরি হবে ব্যাপারটা ভালো করে বোঝো যেহেতু ডিসপ্লেসমেন্ট ওয়েব আর প্রেসার ওয়েভের মধ্যে পাঁচ ডিফারেন্স ল্যামডা বাই টু তার মানে যে বিন্দুতে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হয়েছে সেই বিন্দুতে প্রেসার ওয়েভের কি তৈরি হবে সেটা যদি বের করতে হয় তাহলে ডিসপ্লেসমেন্ট ওয়েভ থেকে ল্যামডা বাই ফোর আমাকে এগোতে হবে বা ল্যামডা বাই ফোর আমাকে পেছোতে হবে এখন অ্যান্টি নোড থেকে যদি ল্যামডা বাই ফোর যদি এগাই বা পেছাই তাহলে কী পাবো আমি তাহলে অবশ্যই আমি অ্যান্টি নোট থেকে যদি ল্যামডা বাই ফোর ডিস্টেন্স এগিয়ে যাই বা পেছিয়ে যাই তার মানে আমরা সেখানে নোট পাবো কেন কারণ সাকসেসিভ অ্যান্টি নোড আর নোটের মধ্যে ডিসটেন্স কত হয় ল্যামডা বাই ফোর হয় তার মানে কি অ্যান্টি নোট থেকে ল্যামডা বাই ফোর ডিস্টেন্স এগিয়ে যায় বা পিছিয়ে যায় তার মানে আমরা এখানে নোট পাবো তার মানে যে বিন্দুতে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হয়েছে সেই বিন্দুতে প্রেসার ওয়েভের কি তৈরি হবে নোট তৈরি হবে আর যে বিন্দুতে ডিসপ্লেসমেন্ট ওয়েভের নোট তৈরি হয়েছে সেই বিন্দুতে প্রেসার ওয়েভের কি তৈরি হবে অ্যান্টি নোট তৈরি হবে ঠিক আছে তার মানে এইখানে যে প্রেসার ওয়েবটা দেখতে হবে প্রেসার ওয়েবটা যেভাবে স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন তৈরি করবে সেটা দেখতে রকম হবে এর উল্টোটা হবে দেখতে এরকম টাইপের প্যাটার্নটা দেখতে হবে এবারে আমি তো বারবার ধরে ডিসপ্লেসমেন্ট ওয়েব বা প্রেসার ওয়েবকে রিপ্লেসেন্ট করব না জাস্ট বোঝার জন্য আমি তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট ওয়েব আর প্রেসার ওয়েবটাকে একে দেখালাম যখন আমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। তখন শুধুমাত্র একটা ডায়াগ্রামকে আঁকলেই হবে তুমি ডিসপ্লেসমেন্ট ওয়েবকে আঁকতে পারো বা তুমি প্রেসার ওয়েবকে আঁকতে পারো জেনারেলি বইয়ে কি করে ডিসপ্লেসমেন্ট ওয়েব দিয়ে রিপ্রেজেন্ট করে দেয় তো তোমরাও ডিসপ্লেসমেন্ট ওয়েব দিয়েই করবে এখন যদি তুমি দুটাকেই যদি মাথায় নিয়ে চলো তাহলে সেইখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে তো যে কোনো একটা ডায়াগ্রাম মনে রাখলেই তোমার হবে শুধু এটুকু যেন রাখবে যে প্রেসার ওয়েব আর ডিসপ্লেসমেন্ট ওয়েবের মধ্যে যে যে পাথ ডিফারেন্স সেটা ল্যামডা বাই ফোর হয় তো যেখানে যেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হচ্ছে সেখানে সেখানে প্রেসার ওয়েভের নোট তৈরি হবে এখানে এখান থেকে তোমাদের কিন্তু অ্যাসারসেন রিজেন্ট টাইপের কোয়েশ্চেন চলে আসতে পারে তাই জন্য আমি এটা বলে দিলাম কিন্তু আমাদের মেন ফোকাস ফ্রিকোয়েন্সি কত হয় সেটা বের করা তো ফ্রিকোয়েন্সি আমি অলরেডি বের করে দেখিয়ে দিয়েছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ভ্যালু মিনিমাম হবে এবার আমি নর্মালি ফার্স্ট ওভারটোন সেকেন্ড ওভারটোন বের করব সেটা তোমরা বের করতে পারবে আমার বিশ্বাস তোমরা নিজেরা বের করো আমি তাও দেখিয়ে দিচ্ছি আমি তাও করিয়ে দিচ্ছি চলো এতটা নোট ডাউন করো তো দেখো সব মোডগুলো একসাথে ক্যালকুলেট করিয়ে দেবো বলে তিনটে ছবি আমি একসাথে এঁকেছি এখানে আমি করতে চাইছি আমি যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি অলরেডি বলে দিয়েছি তাই ফান্ডামেন্টালটা করছি না আমি একদম ফার্স্ট ওভারটনে আসছি ফার্স্ট ওভারটন দেখো ফার্স্ট ওভারটনে লুপ ফান্ডামেন্টাল লুপ কটা ছিল অর্ধেকটা ছিল তাহলে ফার্স্ট ওভারটনে কটা লুপ থাকবে লুপ ইজ হবে তার মানে প্লাস এইখানে আমি এইখানে তো নোট তৈরি হয়েছিল ডিসপ্লেসমেন্ট ওয়েভের যেহেতু আমি আর বারবার ধরে ডিসপ্লেসমেন্ট ওয়েভ আর প্রেসার ওয়েভ আলাদা করে রিপ্রেজেন্ট করব না আমি এবারে সমস্ত রিপ্রেজেন্টেশন কিন্তু ডিসপ্লেসমেন্ট ওয়েভ দিয়েই করব ঠিক আছে এখানে অ্যাডিশনাল একটা নোট তৈরি করতে হবে আর এখানে তো অ্যান্টি নোট তৈরি হয়েই আছে তার জন্য আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরকম ব্যাপারটা দেখতে হবে তাহলে এই দেখো এবারে এটা হচ্ছে নোড এটা হচ্ছে নোড আর এটা হচ্ছে অ্যান্টি নোড ঠিক আছে এই ডিস্টেন্সটা কত ল্যামডা বাই টু এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ল্যামডা বাই টু আর এই ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে ল্যামডা বাই ফোর টোটাল ডিস্টেন্সটা কত ল্যামডা বাই টুকে লিখতে পারি টু ল্যামডা বাই ফোর আর এটা ল্যামডা বাই ফোর থ্রি ল্যামডা বাই ফোর টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার থ্রি ল্যামডা বাই ফোর আর যদি পাইপের লেংথ ইজ ইকুয়াল টু এল হয় তার মানে থ্রি ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু কত হবে এল হবে আর যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিকে আমি এন ওয়ান দিয়ে প্রকাশ করেছিলাম সেই ক্ষেত্রে ল্যামডাকে ল্যামডা ওয়ান দিয়ে প্রকাশ করেছিলাম ফার্স্ট ওভারটনের ক্ষেত্রে আমি ল্যামডাকে ল্যামডা টু লিখবো তাহলে ল্যামডা টু ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ল্যামডা টু ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফোর এল বাই থ্রি তাহলে এখানে যে ফার্স্ট ওভারটনের ফ্রিক্সি এন থ্রি এন টু সরি এন টু ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ভি বাই ল্যামডা টু ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা টু এর ভ্যালু দাঁড়াচ্ছে ফোর এল বাই থ্রি ফোর এল বাই থ্রি তার মানে এটা হলো থ্রি এন ওয়ান তাহলে ফার্স্ট ওভারটোন এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন টু ইজ টু হচ্ছে থ্রি ওয়ান মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির তিনগুণ যদি এখানে সেকেন্ড ওভারটোন তৈরি করতে হয় যদি এখানে সেকেন্ড ওভারটোন তৈরি করতে হয় এইখানে ওয়ান প্লাস হাফ সংখ্যক লুপ ছিল তার মানে এইখানে লুপ কটা হবে লুপ ইজ ইকুৱেল টু হ'ব প্লাছ হাফ ঠিক আছে তাৰমানে এইখনে দুট নোট এক্সট্ৰা বচাব এইখনে এটা একোট এইখনে এটা একোট আৰু এইখনে দাড়াবে এণ্টি নোট তাৰমানে এইখনে এরকম টাইপের সেট দেখতে হবে এবার এই ডিসটেন্সটা কত ল্যামডা বাই টু এই ডিসটেন্সটা কত ল্যামডা বাই টু এই ডিসটেন্সটা কত ল্যামডা বাই ফোর তার মানে এই টোটাল ডিস্টেন্সটা হবে ল্যামডা বাই টু ল্যামডা বাই টু ল্যামডা ল্যামডা প্লাস ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু হবে ফাইভ ল্যামডা বাই ফোর তাহলে এই ডিস্টেন্স দাঁড়াবে ফাইভ ল্যামডা বাই ফোর তার মানে সেকেন্ড ওভারটনের ক্ষেত্রে আমি ল্যামডাকে ল্যামডা থ্রি দিয়ে প্রকাশ করবো

ল্যামডা থ্রি ল্যামডা থ্রি এর ভ্যালু হচ্ছে ফোর এল বাই ফাইভ আর ভিটাকে ভি রাখলাম তো এটা হলো ফাইভ ইন্টু এন ওয়ান তার মানে সেকেন্ড ওভারটনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন থ্রি ইজ ইকুয়াল টু হয়ে গেলো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির পাঁচ গুণ ঠিক আছে বোর্ডটা দেখা যাচ্ছে তো বোর্ডে হালকা দেখা যাচ্ছে না তার মানে এইখানে হয়ে গেল এন থ্রি ইজ টু দাঁড়ালো মানে সেকেন্ড ওভারটনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন থ্রি ইজ টু হয়ে গেল ফাইভ ইন্টু এন ওয়ান এবারে আমাকে জেনারেল এক্সপ্রেশন বের করতে হবে অর্থাৎ এন তম ওভারটোন ইজ ইকুয়াল টু কততম হারমোনিক এবারে আমাকে যদি এন তম ক্ষেত্রে বের করতে হয় এনতম তম ওভারটোন যদি বের করতে হয় তাহলে লুপ ইজ ইকুয়াল টু কত হবে লুপ ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ হবে তো এখানে চুপচাপ দুয়ের জায়গায় এন বসিয়ে দেবে আর কী করবে দুয়ের জায়গায় এন বসিয়ে দেবে তাহলে এখানে পাঁচের জায়গায় কত বসবে টু এন প্লাস ওয়ান বসবে তাই না দুয়ের জায়গায় এন বসাও দুয়ের জায়গায় এখানে এন বসাও পাঁচের জায়গায় কত বসবে টু এন প্লাস ওয়ান টু ইন্টু টু টু প্লাস ওয়ান মানে এখানে বসবে টু এন প্লাস ওয়ান পাঁচের জায়গায় বসবে টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ভি পাঁচের জায়গায় বসবে টু এন প্লাস ওয়ান ভি টু এন প্লাস ওয়ান ইন্টু এটা হয়ে যাবে এন তার মানে এনতম ওভারটোন এইখানে যে আলটিমেট ফর্মুল ফর্মুলা এনএথ এভার ট এনএ ওভার ইকুয়াল টু ইন্টু এন প্লাস ওয়ান এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তার মানে আমরা মোরাল অফ দ্য স্টোরি কি পেলাম ক্লোজ এন্ড ক্লোজ এন্ড

যার একটা এন্ড ফিক্সড থাকবে আর একটা এন্ড ফ্রি থাকবে তার ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যত যত ছিল তার ক্ষেত্রে এনএথ ওভারটোনের এক্সপ্রেশন যা ছিল ক্লোজ এন্ড অফ অর্গান পাইপ বা ক্লোজ অর্গান পাইপ বা ক্লোজ অর্গান পাইপ এক্স্যাক্টলি সেম বিহেভ করছে কারণ ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে ক্লোজ অর্গান পাইপের ক্ষেত্রে এনেথ ওভারটোনের যে এক্সপ্রেশন সেটা কিন্তু স্ট্রিং উইথ ওয়ান এন্ড ফ্রি এর এক্সপ্রেশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে তার মানে স্ট্রিং উইথ ওয়ান এন্ড ওপেন বা ওয়ান এন্ড ফ্রি একটা স্ট্রিং যার একটা এন্ড ফ্রি সেই সিস্টেমটা পুরোপুরি ইকুইভ্যালেন্ট হচ্ছে কার সাথে না ক্লোজ অর্গান পাইপের সাথে সিমিলারলি এবারে আমরা পড়ব ওপেন অর্গান পাইপ ওপেন অর্গান পাইপ ইজ ইকুইভ্যালেন্ট হবে স্ট্রিং উইথ বোথ এন্ড ফিক্সড তার সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে তোমরা চাইলে নিজেরা করতেই পারো কিন্তু আমিও করি দেব নিজে থেকে করো নিজে থেকে যদি করে নাও তাহলে ভিডিও দেখার কিন্তু কোনো প্রয়োজন হবে না আর তোমরা কিন্তু নিজেরা যদি করতে পারো কনফিডেন্স লেভেল কিন্তু আলাদাই লেভেলে ইম্প্রুভ করবে আমি সেটা এত ডিটেলসে আর বলবো না এরকম করে একটা ছবিতেই কিন্তু সবটা দেখিয়ে দেবো চলো আগে এতটা নোট ডাউন করো এবারে পড়বো অর্গান পাইপ যার দুটো এন্ডি কিন্তু ওপেন থাকবে অর্থাৎ ওপেন অর্গান পাইপ ঠিক আছে এরপরে এইখানে যদি স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন তৈরি করতে হয় ডিসপ্লেসমেন্ট ওয়েব দিয়ে তার মানে যেখানে যেখানে ওপেন এন্ড আছে সেখানে সেখানে কি তৈরি হবে সেখানে সেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোট তৈরি হবে অর্থাৎ এই পয়েন্টে তৈরি হবে অ্যান্টি নোট আবার এই পয়েন্টেও তৈরি হবে অ্যান্টি নোট ঠিক আছে তো আমাকে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করতে হয় আমাকে যদি এইখানে ফান্ডামেন্টাল আমাকে যদি এইখানে ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এন ইজ ইকুয়াল টু মিনিমাম হবে লুপ কতগুলো থাকবে যেহেতু এইখানে হচ্ছে একটা অ্যান্টি নোড আর এইখানে হচ্ছে একটা অ্যান্টি নোড মানে দুটো পয়েন্ট কিন্তু সেম টাইপের রয়েছে তার মানে এখানে লুপ কতগুলো হবে দেখো অ্যান্টি নোড তার মানে এইখানে কোথাও তো নোট থাকবে তার মানে এইখানে কোথাও তো নোট থাকবে তার মানে ওয়েবটা দেখতে হবে স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্ন দেখতে এরকম টাইপের হবে স্ট্যান্ডিং ওয়েব প্যাটার্নটা দেখতে এরকম টাইপের হবে তার মানে এইখানে লুপ হচ্ছে কতটা হাফ প্লাস হাফ তার মানে লুপ হচ্ছে এইখানে একটা এই পুরা ডিসটেন্সটা কত হবে ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডাবাই ফোর মানে এটা হচ্ছে ল্যামডা বাই টু তার মানে ল্যামডা বাই টু ইজ টু হবে এল আর যেহেতু ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছি তাহলে এইখানে ল্যামডাকে ল্যামডা ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করবো ল্যামডা ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে টুয়েল হবে তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ভ্যালু এন ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে ভি বাই এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবারে আমাকে যদি এখানে ফার্স্ট ওভারটোন ক্যালকুলেট যদি করতে হয় যদি আমাকে এইখানে ফার্স্ট ওভারটোন যদি ক্যালকুলেট করতে হয় তার মানে এইখানে একটা লুপ বাড়বে এখানে লুপ কতগুলো হবে লুপ ইজ ইকুয়াল টু এইখানে একটা লুপ বাড়বে অর্থাৎ এইখানে আমি একটা নোট পয়েন্ট বাড়াবো তার মানে এইখানে একটা নোট পয়েন্ট থাকবে আর এইখানে একটা নোট পয়েন্ট থাকবে তার মানে প্যাটার্নটা দেখতে কীরকম হবে স্ট্যান্ডিং ওয়ে প্যাটার্ন দেখতে এই রকম টাইপের প্যাটার্ন দেখতে হবে লুপ হচ্ছে একটা এখানে হাফ লুপ এখানে হাফ লুপ তাহলে এখানে লুপ হবে হাফ প্লাস ওয়ান প্লাস হাফ তাহলে লুপ কতগুলো হলো দুটা লুপ হলো এবারে দুটো লুপ মানে এটা ল্যামডা বাই ফোর এটা ল্যামডা বাই ফোর ল্যামডা বাই ফোর ল্যামডা বাই ফোর ল্যামডা বাই টু আর এটা ল্যামডা বাই টু এটা হলো ল্যামডা বাই ফোর এটা হয়ে গেল তোমার ল্যামডা বাই ফোর এটা হলো ল্যামডা বাই ফোর এটা দাঁড়াচ্ছে ল্যামডা বাই টু ল্যামডা বাই ফোর ল্যামডা বাই ফোর ল্যামডা বাই টু ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু ইজু ল্যামডা তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে এল হবে যেহেতু আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ল্যামডাকে ল্যামডা ওয়ান দিয়ে প্রকাশ করেছিলাম তার মানে ফার্স্ট ওভারটনের ক্ষেত্রে ল্যামডাকে আমরা ল্যামডা টু দিয়ে প্রকাশ করব এবারে ফ্রিকোয়েন্সি এন টু ইজ ইকুয়াল টু কত হবে ভি বাই ল্যামডা টু তার মানে এটা হয়ে যাবে ভি বাই এল তাহলে এন টুকে লিখতে পারি টু ইন্টু ভি বাই টু এল তার মানে এটাকে লেখা যেতে পারে টু ইন্টু এন ওয়ান তার মানে ফার্স্ট ওভারটনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন টু ইজ ইকুয়াল টু টু ইন্টু এন ওয়ান হবে পরিষ্কার ব্যাপার যদি আমাকে এখানে সেকেন্ড ওভারটোন যদি ক্যালকুলেট করতে হয় যদি এখানে আমাকে সেকেন্ড ওভারটোন যদি ক্যালকুলেট করতে হয় তার মানে এইখানে আরেকটা এক্সট্রা নোট লাগাতে হবে এইখানে নোট থাকবে একটা এইখানে নোট থাকবে একটা এইখানে নোট থাকবে একটা দেখতে এরকম টাইপের দেখতে হবে তার মানে লুপ কতগুলো হবে এখানে লুপ ইজ ইকুয়াল টু হবে থ্রি তার মানে এটা ল্যামডা বাই টু এটা ল্যামডা বাই টু ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু ল্যামডা আর ল্যামডা বাই ফোর প্লাস ল্যামডা বাই ফোর ইজ টু হচ্ছে ল্যামডা বাই টু তার মানে টোটাল ডিস্টেন্স কত হবে এটা দাঁড়ালো ল্যামডা বাই টু এটা দাঁড়ালো ল্যামডা বাই টু এটা দাঁড়াচ্ছে ল্যামডা বাই ফোর এটা দাঁড়াচ্ছে ল্যামডা বাই ফোর ল্যামডা প্লাস ল্যামডা বাই টু তার মানে এটা হয়ে যাবে থ্রি ল্যামডা বাই টু ইজ টু হয়ে যাবে এল এটাকে আমরা ল্যামডা থ্রি দিয়ে প্রকাশ করবো ল্যামডা ল্যামডা থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে টু এল বাই থ্রি তাহলে সেকেন্ড ওভারটনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন থ্রি ইজ ইকুয়াল টু দাঁড়াবে ভি বাই ল্যামডা থ্রি আর ল্যামডা ভ্যালু দাঁড়াচ্ছে থ্রি ভি বাই তার মানে এইখানে সেকেন্ড ওভারটনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন থ্রি ইজ ইকুয়াল টু দাঁড়াবে থ্রি ইন্টু এন ওয়ান এবারে যদি আমাকে এনেথ ওভারটন ক্যালকুলেট করতে হয় যদি আমাকে এনএ ওভারটোন ক্যালকুলেট করতে হয় তাহলে লুপ সংখ্যা কতগুলো হবে এন প্লাস ওয়ান হবে দুয়ের জায়গায় এন প্লাস ওয়ান লেখো সরি দুয়ের জায়গায় এন লেখো এন এথ ওভারটন যদি আমাকে এনএ ওভারটোন যদি ক্যালকুলেট করতে হয় লুপ হবে এন প্লাস ওয়ান দুয়ের জায়গায় এন লিখবে তার মানে এইখানে

তাহলে nth ওভারটোন ইজ इक्वल टू হচ্ছে n+1th হারমোনিক সিম্পল জিনিস ঠিক আছে তার মানে ওপেন অর্গান পাইপ তার মানে ওপেন অর্গান পাইপ ইজ ইকুয়িভ্যালেন্ট হচ্ছে কার সাথে স্ট্রিং উইথ বোথ এন্ড ফিক্সড তার মানে স্ট্রিং উইথ বোথ অ্যান্ড ফিক্সডে যা ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি পেয়েছিলাম এখানে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি পাবো এখানে এনেথ ওভারটনের এক্সপ্রেশান যা ছিল এখানেও এনেথ ওভারটনের ফ্রিকোয়েন্সি সেম আসছে এবারে তোমাকে বুঝতে হবে যদি ক্লোজ অর্গান যদি ওপেন অর্গান পাইপ হয় তার মানে প্রত্যেকটা হারমোনিক পাওয়া পসিবল মানে দেখো না সেকেন্ড ওভারটোন মানে থার্ড হারমোনিক ফার্স্ট ওভারটোন মানে সেকেন্ড হারমোনিক তার মানে তুমি ফার্স্ট হারমোনিক ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি পেয়েছ সেকেন্ড হারমোনিক পাবে থার্ড হারমোনিক পাবে ফোর্থ হারমোনিক পাবে ফিফথ সিক্স সেভেন্থ এইট সব রকম পাবে তার মানে এইখানে প্রত্যেকটা ফ্রিকুয়েন্স প্রত্যেকটা হারমোনিক তুমি পাবে তার মানে এই রকম টাইপের বাঁশি যার দুটো এন্ড কিন্তু ওপেন সেইখানে তুমি যে টিউন পাচ্ছ যে শব্দ পাচ্ছ সেইখানে প্রত্যেকটা হারমোনিক কিন্তু প্রেজেন্ট রয়েছে তার মানে এই রকম বাঁশিগুলো প্রত্যেকটা হারমোনিক এর আওয়াজ করতে পারে তার মানে এইখান থেকে যে আওয়াজগুলো বেরোবে সেটা বেশি শ্রুতিমধুর মনে হবে তাই জন্য অনেক সময় তোমাদের ক্লাস ইলেভেনের বোর্ডে কোয়েশ্চেন আসে যে কোন নল থেকে যে শব্দটা বেরোয় সেটা বেশি শ্রুতিমধুর লাগে তো অ্যান্সার হবে এটাই ওপেন অর্গ্যান পাইপ কেন কারণ ওপেন অর্গান পাইপে সমস্ত রকমের হারমোনিক্সগুলো প্রেজেন্ট থাকে কিন্তু যদি ক্লোজ অর্গান পাইপ হয় অর্থাৎ একটা এন্ড যদি বদ্ধ হয় একটা এন্ড যদি ক্লোজ হয় সেখানে কিন্তু এনএথ হারমোনিক ইজ ইকুয়াল টু টু এন প্লাস সরি সেখানে এনএথ ওভারটন ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান এথ হারমোনিক হচ্ছিল অর্থাৎ সেইখানে হারমোনিকের অড মাল্টিপ্যালগুলোই প্রেজেন্ট ছিল তার মানে তুমি এন এ ইজ ইকোয়াল টু ওয়ান বসাও তাহলে থার্ড হারমোনিক পাচ্ছ এন ইজ ইকুয়াল টু টু বসাও তার মানে ফিফথ হারমোনিক পাচ্ছ এন ইজ ইকুয়াল টু থ্রি বসাও তার মানে সেভেন্থ হারমোনিক পাচ্ছ তার মানে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এইগুলো পাচ্ছ তুমি কিন্তু ফোর সিক্স এইট টু এগুলো পাচ্ছ না তার মানে ইভেন মাল্টিপল যে মানে তোমার ইভেন মাল্টিপলের যে হারমোনিকগুলো রয়েছে মানে টু এন ওয়ান ফোর এন ওয়ান সিক্স এন ওয়ান মানে সেকেন্ড হারমোনিক ফোর্থ হারমোনিক সিক্স হারমোনিক সেগুলো কিন্তু সেখানে প্রেজেন্ট থাকছে না তাই জন্য ওইখান থেকে যে আওয়াজগুলো বেরোবে সেটা ততটা শ্রুতিমধুর লাগবে না যতটা তোমার ওপেন অর্গান পাইপ লাগবে ঠিক আছে আমি মোটামুটি অর্গান পাইপ সম্পর্কে সমস্ত থিওরি তোমাদেরকে এক্সপ্লেন করলাম এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বেসড অঙ্ক আসে অঙ্কগুলো তোমরা করতে পারবে আমি চেষ্টা করব নেক্সট যে ভিডিও আনব সেখানে নিউমেরিক্যালগুলো ডিসকাস করার আর একটা ছোট্ট টপিক বাকি আছে সেটা হচ্ছে রেজোনেন্ট টিউব রেজোনেন্স টিউব আর কি চলো এতটা নোট ডাউন করে দিই রেজোনেন্স টিউবটা বলছি দেখো রেজোনেন্স টিউব হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টটা পারফর্ম করে আমরা কিন্তু ভেলোসিটি অফ সাউন্ড খুব সহজে বের করতে পারবো এখন এই এক্সপেরিমেন্ট তো তোমাদের পরীক্ষাতে আসে না কিন্তু এই এক্সপেরিমেন্টের ফলাফল ইউজ করে অঙ্ক তোমাদের কিন্তু সিলেবাসে আসে তো অঙ্ক যদি করতে হয় তার মানে তোমাকে এক্সপেরিমেন্টটা বুঝতে হবে আমি একটু এক্সপেরিমেন্টটা বুঝিয়ে দিই তারপরে এই ফর্মুলাগুলো তারপরে ফর্মুলাগুলো তোমাকে ডেরাইভ করে শেখা তো দেখো এটা হচ্ছে রেজোনেন্স টিউব এক্সপেরিমেন্ট কোনো ধরনের এক্সপেরিমেন্ট তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে না কিন্তু এই এক্সপেরিমেন্টের ফর্মুলাটা ইউজ করে তোমাদের অঙ্ক কিন্তু পরীক্ষাতে চলে আসে সেটা জেই মেন হোক সেটা নিট হোক বা সেটা ইলেভেনের পরীক্ষা হোক তাই জন্য এক্সপেরিমেন্টটা বোঝা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টটা বোঝা হয়ে গেলে কিভাবে তোমরা ভেলোসিটি অফ সাউন্ড বের করতে পারছো তার ফর্মুলা কিন্তু আমি তোমাদের ডেরাইভ করে দেব। তারপরে তোমাদের নর্ম্যাল ভ্যালি পুট করে অঙ্ক আসে তো ঠিক আছে তো চলো এক্সপেরিমেন্টটা বোঝা যাক এইখানে দেখতে পাচ্ছ যে একটা টিউব রয়েছে একটা ইউ শেপের টিউব রয়েছে ঠিক আছে এবারে এই যে আর শেপের যে ফানেল টাইপের জিনিসটা রয়েছে সেই ফানেলটা কিন্তু ওঠানামা করানো যায় এবার তোমরা জলের সামসীলতা ধর্ম যেন জল সবসময় সেম লেভেলে থাকতে পার থাকার চেষ্টা করে এখন যদি ফানেলটা আমি যদি নিচের দিকে নামাই তাহলে সামসীলতা ধর্মের জন্য এই যে ডি পয়েন্ট কিন্তু নিচের দিকে নামতে থাকবে তুমি যদি এই ফানেলটা নিচের দিকে স্পি মানে ওই যে কী বলবো এই গামলা টাইপের যে জিনিসটা রয়েছে ওটা যদি নিচের দিকে নামাও তাহলে এইখানে যে ডি পয়েন্টে যে জলের লেভেলটা রয়েছে সেই ডি লেভেলটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে ঠিক আছে এবারে তুমি সুরসলাকা দিয়ে তুমি যদি শব্দ তৈরি করো যখন সুরসলাকার যে ফ্রিকোয়েন্সির আওয়াজ তৈরি করছে যে ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি করছে যদি সুরশলাকার ফ্রিকোয়েন্সির আওয়াজ বা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সির আওয়াজ এই ক্লোজ অর্গান পাইপের এটা তো ক্লোজ অর্গান পাইপের মতো বিহেভ করছে কারণ যে প্রান্তে জল আছে সেটা ক্লোজ এন্ডের মতো বিহেভ করছে যখন সুরশলাকা থেকে বা টিউনিং ফক থেকে যে আওয়াজটা হচ্ছে। সেই আওয়াজটার ফ্রিকোয়েন্সি যখন এই ক্লোজ অর্গান পাইপের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু রেজোনেন্স তৈরি হবে ফর্স্ট অসিলেশনে রেজোনেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম যারা যারা ভিডিও দেখনি তারা কিন্তু আমি বলবো ভিডিওটা দেখতে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাই হোক এটা রেজোনেন্স যখন দুটো বস্তুর ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে যায় তখন একটা জোরালো শব্দ আমরা শুনতে পাই ঠিক সেরকম জোরালো শব্দ এইখানে শুনতে পাবো এই জোরালো শব্দটাকেই আমরা রেজোনেন্স বলছি ঠিক আছে তাহলে রেজোনেন্স একবার শুনতে পেলাম যে এবারে দেখো তুমি এল ওয়ানের ভ্যালু তুমি স্কেল দিয়ে দেখতে পাবে এল ওয়ানের যে ভ্যালুর জন্য তুমি রেজোনেন্স পাচ্ছ তুমি সেটা নোট ডাউন করলে এবারে জলের লেভেলটা আমি আস্তে আস্তে আরও নামাচ্ছি সুরসলাকা কিন্তু ফিক্সড আছে জলের লেভেল যদি নামে তাহলে এইখানে ধরো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছিল। ইমাজিন করে এইখানে এল ওয়ানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছিল এল টুতে ধরো ফার্স্ট ওভারটোন তৈরি হলো এবারে আবার যদি সুরসলাকার কম্পাঙ্ক যদি এর সেকেন্ড ওভার টোনের যদি ফ্রিকুয়েন্সির সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে তুমি আবার রেজোনেন্স দেখতে পাবে এই ফেনোমেনাটা ইউজ করে আমরা কিন্তু ভেলোসিটি অফ কীভাবে বের করবো সেটা আমি অঙ্ক অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ো দেখো ভেলোসিটি অফ সাউন্ড ভি ইজ ইকুয়াল টু দ্য কনস্ট্যান্ট আবার রেজোনেন্স হতে গেলে যদি আমাকে রেজোনেন্স পারফর্ম করতে হয় অর্থাৎ জোরালো শব্দ শুনতে হয় তার মানে কি সেই ক্ষেত্রে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি আর ওই ক্লোজ অর্গ্যান পাইপের ন্যাচুরাল ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করতে হবে ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি বলে বা ফার্স্ট ওভার বলে ম্যাচ করতে হবে তার মানে রেজোনেন্স হতে গেলে ওই সুরশলাকার ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করাতে গেলে সুস ফ্রিকোয়েন্সি তো আমি চেঞ্জ করছি না তার মানে কি ফ্রিকোয়েন্সি এন ইজ ইকুয়াল টু অলসো কনস্ট্যান্ট অবশ্যই ফ্রিকোয়েন্সিটাও কনস্ট্যান্ট হচ্ছে তার মানে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা ভি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টুও কনস্ট্যান্ট হবে ল্যামডার ভ্যালু কিন্তু চেঞ্জ হবে না এখন ফার্স্ট পাইপে প্রথমে আমি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজোনেন্স তৈরি করেছিলাম তার মানে সেই ক্ষেত্রে ফার্স্ট ছবিতে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে এল ওয়ান এটা হচ্ছে ইকুয়েশান নাম্বার ওয়ান সেকেন্ড ছবিতে থ্রি ল্যামডা বাই ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে এল টু এখন এল ওয়ানের ভ্যালু আর এল টুর ভ্যালু আমি স্কেল থেকে পেয়ে যাবো তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এল ওয়ান মাইনাস এল টু সরি এল টুটা তো বড়ো তাহলে এল টু মাইনাস এল ওয়ান ইজ ইকুয়াল টু কত হচ্ছে ল্যামডা বাই টু হচ্ছে তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হচ্ছে টু ইন্টু এল টু মাইনাস এল ওয়ান হচ্ছে এখন এল টুর ভ্যালু এল ওয়ানের ভ্যালু তুমি স্কেল থেকে যদি পেয়ে যাও তাহলে ভি ইজিকোয়াল টু এন ল্যামডা এই সূত্রটা ইউজ করে তুমি সুন্দর ভেলোসিটি অফ সাউন্ড বের করতে পারবে ফ্রিকোয়েন্সি অফ রেজোনেন্স টিউব সরি ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক এটা তো তোমাদের জানা আছে তাহলে এন তুমি জানো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি নুন এল ওয়ান এল টুর ভ্যালু তুমি স্কেল থেকে সুন্দর বসিয়ে দিতে পারবে তাহলে দেখো এল ওয়ান নোন এল টু নুন ফ্রিকোয়েন্সি এন নোন তাহলে এইটা আমার জানা এল টু জানা এল ওয়ান জানা তাহলে এই ইকুয়েশান ইউজ করে কি আমি ভেলোসিটি অফ সাউন্ড বের করতে পারবো না তাহলে ভি ইজ ইকুয়াল টু টু ইন্টু এন ইন্টু এল টু মাইনাস এল ওয়ান এই ফর্মুলাটা ইউজ করে আমি সুন্দর ভেলোসিটি অফ সাউন্ড বের করতে পারবো এবারে পরীক্ষায় তোমাদের এল টু আর এল ওয়ানের মানের মধ্যে গুলিয়ে যেতে পারে কোনটা এল টু কোনটা এল ওয়ান তোমাদের মনে রাখার প্রয়োজন নেই তোমরা শুধু এটুকু মনে রাখবে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু টু এন এল টু মাইনাস এল ওয়ান এল টু এল ওয়ান যেহেতু মনে রাখতে পারছো না তুমি বেশি মাইনাস কম মনে রাখবে টু ইন্টু এন ইন্টু বেশি মাইনাস কম বাস বাংলাতে এরকম করে যদি মনে রাখো তাহলে কিন্তু ফর্মুলা ভোলার কোনো চান্স নেই চলো এতটা নোট ডাউন করো এবারে একটা ছোট্ট টপিক বাক্য আছে যেটা হচ্ছে এন্ড কারেকশন এন্ড কারেকশন পরীক্ষাতে আসে না কিন্তু অনেক সময় কী হয় এবারে দেখো লাস্ট একটা ছোট্ট টপিক এন্ড কারেকশন এন্ড কারেকশন মানে কি যখন আমরা ক্লোজ এন্ড অর্গান পাইপ যখন করলাম তখন যে পয়েন্টটা ক্লোজ ছিল সেইখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের নোট তৈরি হচ্ছিল আর যে এন্ডটা ওপেন ছিল সেখানে ডিসপ্লেসমেন্ট ওয়েভের অ্যান্টি নোড তৈরি হচ্ছিল এখন আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে অ্যান্টি নোডের যে পয়েন্ট তৈরি হচ্ছে সেটা এক্স্যাক্টলি ওপেন এন্ডেই তৈরি হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে এই যে অ্যান্টি নোড এই অ্যান্টি নোড এক্স্যাক্টলি ওপেন এন্ডে তৈরি না হয় একটুখানি ওপরে তৈরি হয় আর কি অ্যান্টি নোডের পয়েন্টটা একটুখানি ওপরে তৈরি হয় তার মানে যে স্ট্যান্ডিং ওয়ে প্যাটার্নটা দেখতে হয় সেটা দেখতে অনেকটা এরকম টাইপের দেখতে হয় এরকম টাইপের দেখতে হয় অ্যাকচুয়ালি লেন্থ কিন্তু এইটা লেন্থ কিন্তু এইটা আমরা এল কিন্তু এইখান থেকে ক্যালকুলেট করি কিন্তু দেখা গেছে যে অ্যান্টিনোডের পয়েন্টটা একটু ওপরে তৈরি হওয়ার জন্য এই যে এফেক্টিভ লেন্থ এটা না হয় এর থেকে একটু বেড়ে যায় আমরা তো এল মানে এটা বুঝি এল মানে আমরা এটা বুঝি কিন্তু দেখা গেছে যে অ্যান্টিনোডের পয়েন্টটা একটুখানি ওপরে তৈরি হওয়ার জন্য এফেক্টিভ লেন্থ এল এফেক্টিভ এটা অ্যাকচুয়াল লেন্থের থেকে একটুখানি বেড়ে যায় এই মানটা কত হয় এই মানটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর যেখানে আরটা হচ্ছে রেডিয়াস তার মানে এফেক্টিভ লেন্থ ইজ টু কত হচ্ছে এল প্লাস জিরো পয়েন্ট সিক্স আর এইটাকেই বলা হচ্ছে এন্ড কারেকশন তাহলে এন্ড কারেকশন ইজ টু কত এন্ড কারেকশন ইজ ইকুয়াল টু কত জিরো আর যেখানে আর ইজ টু হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস অফ টিউব ঠিক আছে তার মানে এখানে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এন ওয়ান ইজ সেটা ভি বাই এল না হয় ভি বাই এল এফে ভি বাই না হয় ভি বাই ফোর এল এফেক্টিভ হয়ে যাচ্ছিলো অর্থাৎ এখানে এল প্লাস আর বসাতে হবে বোঝা গেছে তো এইটা যেহেতু আমরা এল বসিয়ে দিই প্লাস জিরো পয়েন্ট সিক্স আটটা বসাই না এই যে কারেকশান এটাকেই এন্ড কারেকশান বলা হচ্ছে এখন তোমাদের যদি রেডিয়াস সম্পর্কে কোনো তথ্য বলে দেওয়া না থাকে তো তোমরা এন্ড কারেকশান করবে না নর্ম্যাল এল বসিয়েই করে দেবে যদি তোমাকে রেডিয়াস বলে দেয় তাহলে কিন্তু তোমাকে এন্ড কারেকশানটা করতে হবে এটা কিন্তু তোমাদের জন্য খেয়াল থাকে এবারে যখন তোমরা ওপেন এন্ড করছো যখন তোমরা ওপেন এন্ড করছো তখন স্বাভাবিক অ্যান্টি পয়েন্টটা এক্স্যাক্টলি ওপেন এন্ডে তৈরি না হয় একটু বাইরে তৈরি হয়েছে একটু বাইরে তৈরি হবে ওয়েব প্যাটার্ন দেখতে কেমন হবে এরকম টাইপের দেখতে হবে তাহলে এফেক্টিভ লেন্থ কতটা বেড়ে যাচ্ছে এইখানে বাড়ছে জিরো পয়েন্ট সিক্স আর এখানে বাড়ছে জিরো পয়েন্ট সিক্স আর তার মানে এইখানে এফেক্টিভ লেন্থ এল এফেক্টিভ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এল প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট সিক্স ইন্টু আর মানে এটা হয়ে যাচ্ছে এল প্লাস ওয়ান পয়েন্ট টু ইন্টু আর তার মানে এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এন ওয়ান ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই টু এল ভি বাই এল এর জায়গায় সরি এল এর জায়গায় একদম লিখে দিই এল প্লাস ওয়ান এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে এটাই হচ্ছে এন্ড কারেকশন চলো আজকের ভিডিওতে আমরা অর্গান পাইপ সম্পর্কে সমস্ত ডিসকাশন করে ফেললাম থিওরিটিক্যালি আর কিছু নেই এবারে অঙ্কের পালা আমি আমার কাজ করলাম অঙ্ক তোমরা করবে আমি অঙ্কর অবশ্যই একটা ভিডিও আপলোড করব চেষ্টা করব সেখানে ভালো ভালো অঙ্কগুলো বেছে তোমাদের সামনে তুলে ধরার আজকের মতো এতটাই থাক আজকে বাই